হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা যারা ক্যাপকাটের টেমপ্লেট ভিডিও তৈরি করি, তো আমরা ক্যাপকাটের টেমপ্লেটের ভিডিওতে আমাদের মন মতো মিউজিক কীভাবে অ্যাড করব। অর্থাৎ আপনি যখন ক্যাপকাটের কোনো টেমপ্লেটের ভিডিও তৈরি করবেন, এই যে এখান থেকে ভিডিও তৈরি করে যখন এখান থেকে আপনি এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করে দেখবেন এই যে এইখানে কিন্তু ওই যে টিকটকের ট্রেন্ডিং মিউজিক কিন্তু এই ক্যাপকাট টেমপ্লেটের সঙ্গে নেই, এখানে কিন্তু আলাদা একটা মিউজিক অ্যাড করা রয়েছে। তো এখন আপনি হয়তো বা চাচ্ছেন ক্যাপকাটের এই টেমপ্লেট ভিডিওর সঙ্গে টিকটকে যে মিউজিকটি বর্তমানে ওই টেমপ্লেটের সঙ্গে ট্রেন্ডিংয়ে রয়েছে ওই মিউজিকটি অ্যাড করতে। তো আপনার ক্যাপকাটের টেমপ্লেট ভিডিওতে আলাদাভাবে আপনি মিউজিক অ্যাড করবেন কিভাবে, বা টিকটকে যে মিউজিকটি আপনার ট্রেন্ডিংয়ে রয়েছে ওই ট্রেন্ডিং মিউজিকটি আপনার ক্যাপকাট টেমপ্লেট ভিডিওতে কিভাবে অ্যাড করবেন, সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার ক্যাপকাটের টেমপ্লেট ভিডিওতে যদি আপনার মন মতো মিউজিক বা আপনার নিজের মতো করে মিউজিক অ্যাড করতে চান, বা টিকটকে যে মিউজিকটি ওই টেমপ্লেটের সঙ্গে বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে সেই মিউজিকটি যদি আপনার ক্যাপকাট টেমপ্লেটের সঙ্গে অ্যাড করতে চান, তাহলে প্রথমে আপনার ফোন থেকে কি করতে হবে, টিকটক অ্যাপসটি ওপেন করতে হবে। তো আপনি আপনার ফোন থেকে টিকটক অ্যাপসটি ওপেন করবেন। তো দেখেন এখানে কিন্তু আমার সামনে একটা ক্যাপকাট টেমপ্লেট ভিডিও চলে এসেছে। তো এখন এই যে এই ভিডিওতে যে ট্রেন্ডিং মিউজিক চলতেছে এটা কিন্তু বর্তমানে এই ক্যাপকাট টেমপ্লেটের সঙ্গে ট্রেন্ডে রয়েছে। এখন যদি আপনি এরকম ক্যাপকাটের টেমপ্লেটের সঙ্গে ভিডিও তৈরি করেন, ভিডিও তৈরি করলে কিন্তু এই অরিজিনাল মিউজিক কিন্তু আপনার ক্যাপকাট টেমপ্লেটের সঙ্গে অ্যাড হবে না। তো আপনাকে অ্যাড করার জন্য কি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আপনি এখন আপনার ক্যাপকাট টেমপ্লেটের সঙ্গে কোন ভিডিওর মিউজিক, কোন ট্রেন্ডিং মিউজিকটি অ্যাড করতে চাচ্ছেন সেটা টিকটক থেকে আপনি খুঁজে বের করবেন। বের করার পর এখন আপনি কি করবেন, নিচের দিকে যদি লক্ষ্য করেন এখানে মিউজিক আইকন দেখতে পারতেছেন হয়তোবা, তো আপনি মিউজিক আইকনে ক্লিক করবেন। মিউজিক আইকনে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে অ্যাড টু ফেভারিট নামের একটা অপশন দেখতে পারবেন, সো এটা কি করবেন, অ্যাড টু ফেভারিট অপশনে আপনি ক্লিক করে দিবেন। তো আপনি অবশ্যই অ্যাড টু ফেভারিট অপশনে ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করলাম, মিউজিকটি আপনার ফেভারিটে অ্যাড হয়ে গেলে এখন আপনি কি করবেন, আপনার টেমপ্লেটের ভিডিও এডিট করবেন। সো আপনার টেমপ্লেটের ভিডিও এডিট করে যখন এই যে এখান থেকে আপনি এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করলে কিন্তু অটোমেটিক এখান থেকে আপনাকে টিকটকে সুইচ করে নিয়ে যাওয়া হবে। তো অটোমেটিক যখন আপনাকে এই অপশনে নিয়ে আসবে, তো এখন আপনি ওই যে মিউজিকটি আপনার ফেভারিটে অ্যাড করলেন সেই মিউজিকটা এখানে আপনি অ্যাড করতে পারবেন। তো অ্যাড করার জন্য আপনি এই যে এখানে ওপরের দিকে অ্যাড সাউন্ড নামের একটা অপশন দেখতে পারবেন, অ্যাড সাউন্ড অপশনে ক্লিক করে এই যে দ্বিতীয় নাম্বার ফেভারিট অপশন দেখতে পারবেন, এই ফেভারিট অপশনে ক্লিক করে দিলে এই যে প্রথমে কিন্তু ওই মিউজিকটা চলে আসবে। অর্থাৎ যে মিউজিকটি আপনি কিছুক্ষণ আগে অ্যাড টু ফেভারিট করলেন সেই মিউজিকটি এই ফেভারিট অপশনের প্রথমে কিন্তু চলে আসবে। এখন ওই মিউজিকটি কি করবেন, আপনার এই ভিডিওতে কিন্তু অ্যাড করে দিবেন। তো মিউজিক অ্যাড করে দিবেন। সো মিউজিক অ্যাড করা হয়ে গেলে আপনি নিচের দিকে অডিও এডিটিং নামের একটা অপশন দেখতে পারবেন এই যে। তো আপনি অডিও এডিটিং অপশনে ক্লিক করে আপনি এই যে রিপ্লেস অরিজিনাল সাউন্ড উইথ রেকর্ডিং, তো এটার উপর কি করবেন, টিক মার্ক দিয়ে দিবেন। সো এটার উপর কিন্তু অবশ্যই টিক মার্ক দিতে হবে। দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে দিবেন। দিলেই কিন্তু আপনার ক্যাপকাটের এই টেমপ্লেট ভিডিওতে আপনার মন মতো বা আপনার ফেভারিটে যে মিউজিকটি আপনি অ্যাড করেছেন সেটা কিন্তু আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো আসলে এই প্রসেসে কিন্তু আপনি আপনার ভিডিওতে ক্যাপকাটের টেমপ্লেট ভিডিওতে আপনার মিউজিক কিন্তু আপনি অ্যাড করে নিতে পারেন। এই ছিল মূলত আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।